বিদ্যুতের দাবিতে এবার রাস্তা অবরোধে বসল তিনটি গ্রামের লোকজন সহ চা বাগান শ্রমিক ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাদের রানীবাড়ি ধর্মনগর মূল সড়কের উপর সরলা বাজার এলাকায় ঘটনার বিবরণে জানা যায় সরসপুর সরলা মহেশপুরের এই তিনটি গ্রামের একাংশ এলাকায় শনিবার রাত একটা থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এনে বিদ্যুৎ দপ্তরকে বিষয়টি অবগত করার পরেও কোনো সুরহার না হওয়ায় অবশেষে বাধ্য হয়ে ওই এলাকার স্থানীয় জনগণ সহ চা শ্রমিকরা একজোট হয়ে রবিবার সন্ধ্যা থেকে বিদ্যুতের দাবিতে রানীবাড়ি ধর্মনগর মূল সড়কের সরলা বাজার এলাকায় পথ অবরোধ করে বসেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কদমতল থানার পুলিশ কিন্তু পুলিশের আশ্বাসে কোনো কাজ হয়নি পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধি বিদ্যুৎ দপ্তরের কর্মী ও এলাকাবাসীরা মিলিতভাবে বিদ্যুৎ লাইন সরাইয়ের কাজে হাত লাগান কয়েক ঘন্টা মেরামতের পর রাত এগারোটা নাগাদ বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হলে প্রত্যাহার হয় পথ অবরোধ তবে দীর্ঘ কয়েক ঘন্টা পথ অবরোধের ফলে জনদুর্ভোগ দেখা দেয় চরমে আজকে সমস্ত দিন গেছে এখন রাত্র প্রায় লগভোগ নয়টা বাজে কারেন্ট এরা ডিপার্টমেন্টের লুক আইছিল আইয়া কইল দেখতেসে কোনখানে ফল্ট দিনের বেলা আইছে কইয়া গেছে লাইন দিব এখন পর্যন্ত লাইন না দেওয়ার কারণে এই গ্রামের মানুষ আমরা রাস্তা অবরোধ করছি রাস্তা আমাদের কাছে জলের অসুবিধা কারেন্টের অসুবিধা মানুষের ঘরে রুগী আছে এই ধরনের অনেক অসুবিধা আছে এরপরে এখানে একটা ইন্ডাস্ট্রি আছে এই ইন্ডাস্ট্রিটা আজকে বন্ধ এখানে প্রায় দুইশো আড়াইশো মানুষ কাজ করে এগুলা সমস্ত বন্ধ এই কারেন্টের জন্য কি ইন্ডাস্ট্রিটা চা বাগান এখানে কত পরিবারের বসবাস আছে কোনখানে এই এলাকাতে পাঁচ পরিবার এই এলাকার মধ্যে পাঁচ সাতশো পরিবার আছে

এই বছৰ কিলা খাম আমাৰ এই জংঘলৰ মাজে এটা লাইট নাই কি নাই কি আমাৰ তাকে গিয়া দেখোন তেওঁলোকৰ মমবাতি নিছে কোনো মানুহৰ কাৰণে দুটাকাৰ মমবাতি নিদ এখন কত বিদায় নিচ্ছি পরবর্তী অন্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ